মতো কর্মশালার আয়োজন করা হয়েছে। সকালে লালমাটিয়ার ইএনটি হাসপাতালে কর্মশালার উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। চিকিৎসকদের দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এতে সারা দেশ থেকে প্রায় 150 নাক কান গলা রোগ বিশেষজ্ঞ প্রশিক্ষণ গ্রহণ করেন। বিভিন্ন অপারেশনে এমনকি ক্যান্সারের ক্ষেত্রে লেজারের মাধ্যমে রক্তপাতহীন চিকিৎসা করা সম্ভব।